যে নাগলো মুন্ডি সেরা কত টাকা তো লাগবে সাইড করে কি হলো আব্বা কি হলো এটা মজা ভাঙ্গি কি এই জায়গায় নুঙ্গি দাও সেটা তুমি জানি কি তুই ঠিকই আছিস ও নো তুই আমাকে কেপে আনা বলিস রে একটা সাবান আর এক গোবর মাখি সাবান থাকলে আমি কি করব হ্যাঁ ঠিকই আছে চলো ভাগ্য হলো মার উনারা ছিল না হলে কি দিলে মুস্তক আল্লাহ মাবুদি জানে আব্বা তোমার একটা কথা বলবো হ্যাঁ বাপ বল আমি প্যাটিসিনে হয়ে তো দেখছি তোমার পায়ে এই স্যান্ডেল ব্যস্ত হয়েছি কিনে দেব ঠিক আছে আব্বা তাই জেনে হয় ভাই রোজা মুখে ভাল লাগছে না সেজন্য বসে আছি সাইদ পোশাক টোশাক কিনলি না রে ভাই কিনা হয়নি তুই তো জানিস তোমার বাপের একদম তৃপ্তি তোর কিনা হয়েছে ভাই হ্যাঁ ভাই আমার কিনা হয়ে গেছে ভাই তোর বাপের জন্য একটা যুক্তি দেবো নিবি হ্যাঁ ভাই হ্যাঁ তৃপ্তি ষাট হয়ে যাবে এবার হ্যাঁ ঠিক আছে বল দেখি তোর বুদ্ধি কালে ইয়া যায় বুদ্ধিটা ভালো করে বুঝেছিস তো দেখ তুমি হাই দেখ কি করছে সহ্য করা যায় এ কি করিস রে আমি খেলতে না ঘোরা আজ দেখছি ভাঙ্গা এক কি সহ্য করা যায় আব্বা ও আব্বা ওই পাড়ায় আব্দুলের জামা কাপড় কিনা হয়ে গেছে আমাকে কবে কিনে দিবা দাঁড়া বা এখন ব্যস্ত হইস না আমার রোজা আছে পরে কিনে দিব নি দাঁড়া আব্দুল রেখাটা বুঝলে সেটা তো চাল হয় এখন কিনে দিছ না 100 টাকা জায়গায় 500 টাকা হবে সেই কি কিন দিও কি হলে না আলে এক মিনিট দেখো মা চল 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 আব্বা 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 কবে থেকে বলছি যে কারিং নাও কারিং নাও
ফ্যান ছাড়া ঘুমাইতে পারছিনি। তোর হাতে নে আল্লাহ, এটা হাতে পাখা ঘোরাবে যাবে যাবে। অত গিফট নিউ কারণ আমার ঘরের লাইন ঠিক করো। কানে কানে ভেমন করিস নি, পরে দেখবো নি, তো ঘুমাত দে আমাকে। বেশি গিফট নিউ করবা, আল্লাহ তোমাকে সাড়ে হাতে দেবে।